দক্ষিণ অভয়াপুরি বিধানসভা সমষ্টির বিধায়ক মাননীয় শ্রীযুত প্রদীপ সরকার দেবর অভয়াপুরি স্টেট ব্যাঙ্ক অভয়াপুরি শাখাত থাকা একাউন্টেরপরা একটা বৃহৎ সংখ্যক টাকা প্রায় 80 লাখতকৈও অধিক টাকা হলুকি হওয়া বলে আমি জানিছ। আর আমি আচরিত হয়েছ অভয়াপুরীর এজন নাগরিক হিসাবে, এজন সচেতন ব্যক্তি হিসাবে, যে স্টেট ব্যাঙ্ক অভয়াপুরী শাখাত সাধারণ জনতার, সাধারণ শ্রেণীর মানুষের, দুখিয়া জনসাধারণের যদি নিরাপত্তা না থাকে, যত বিধায়কর টাকা হলুকি হল আজিলেকে এতিয়ালৈকে তার কোনো উমান পাবলৈ সক্ষম হব পৰা নাই। আমি ইয়ার যোগেদি দাবি জানাইছো যে নিরাপত্তার খাতিরত আমি সাধারণ শ্রেণীর জনসাধারণে ব্যাংকর কাক চাপো। এজন এই শাখার গ্রাহক হিসাবে মই ইয়াত থকা পরিচালকক অনুরোধ জানাইছো যে এই কার্যবর কেনেকুৱা ধরনে সংগঠিত হবলৈ পালে অতি সোনকালে ইয়ার লগত জড়িত থকা সকলক ধরি পেলাই দৃষ্টান্তমূলক শাস্তি দি পেলাই নিরাপত্তা সুনিশ্চিত করার বাবে আমি ইয়ার যোগেদি ব্যাংক কর্তৃপক্ষক অনুরোধ জানাইছো। এই ঘটনাটো পোহরলৈ আহিল যোৱা 28 ফেব্রুয়ারির দিনা বিধায়ক প্রদীপ সরকারদেবে ব্যাংক কর্তৃপক্ষলৈ আহে আর 10 লাখ টাকার এখন চেক দিয়ে। 10 লাখ টাকার চেক দিয়ার পিছত ব্যাংক কর্তৃপক্ষই তেওঁর একাউন্টত টাকা নহা বলি যেতিয়া কয় তেতিয়া তেওঁ স্তব্ধ হয়ে পড়ে আর আচরিত হয়ে পড়ে। তেওঁ গাড়ি কিনিবলৈ টাকা উঠোৱাৰ বাবে এখন চেক দিছিলে 10 লাখ টাকার, আর এই 10 লাখ টাকা চেকখন দিয়ার পিছত ব্যাংক কর্তৃপক্ষর ফালৰ পৰা একাউন্টত টাকা নহা বলি কওঁতে তেওঁ আচরিত হয় আর তেওঁর তাতকৈ বেশি টাকা এই একাউন্টত আছিল। আর যেতিয়া এই কথাটো গম পালে তেতিয়া বাকি দুটা একাউন্টর পরীক্ষা নিরীক্ষা করে পেলায় চা হল, একটা বঙাইগাঁও স্টেট ব্যাঙ্ক শাখার টাকা আর একটা বঙাইগাঁও গুয়াহাটির। এই তিনটা একাউন্টেরপরা প্রায় 80 লাখতকৈও অধিক টাকা ইতিমধ্যে হলদুকি হয়েছে। ইতিমধ্যে এই সম্পর্কে বিধায়ক মহোদয় অভয়াপুরী আরক্ষী চকীত এখন এজাহার দাখিল করেছে আর বিভাগীয় উচ্চপদস্থ বিষয়াকও এই সম্পর্কে অবগত করেছে। এতিয়াও বিধায়ক মহোদয় গুয়াহাটীত অধ্যক্ষ মহোদয়কে ধরে পেলায় মাননীয় মুখ্যমন্ত্রীর কাক চাপিবলৈ তেওঁৰ ফালৰপৰা জনোৱা হৈছে। এই ঘটনাটো প্ৰবঞ্চনাটো তেওঁৰ গোটেইখিনি কাগজ জালিয়াতি কৰা হৈছে বহিৰাজ্য চক্ৰ নেকি আৰু সম্ভৱ হ'ব পাৰে আৰু ইয়াৰো কোনোবা হয়তো জড়িত হৈ থাকিব পাৰে সেই গ্ৰুপৰ লগত, যে তেওঁৰ KYC গোটেইখিনি জালিয়াতি কৰা হৈছে। তেওঁৰ পান কাৰ্ড, আধাৰ কাৰ্ড, ভোটাৰ আইডি, তেওঁৰ মোবাইল নাম্বাৰটো সলনি কৰি লোৱা হৈছে, এই আটাইখিনি কোনে বাদ দিয়া নাই, গোটেইখিনিতে তেওঁৰ সলনি বেলেগ এজন মানুহৰ ফটো লগাই পেলাই এই কামখিনি কৰিছে। আমি আচৰিত হৈছোঁ যে বিধায়ক প্ৰদীপ সরকারৰ ফটোটো বেংক কর্তৃপক্ষই চিনি নাপালে, আন এজনৰ ফটোত এই গোটেইখিনি কাম তেওঁলোকে বৈধতাৰে কৰি পেলাই এই গোটেইখিনি প্ৰক্ৰিয়া সম্পূৰ্ণ কৰাৰ বাবে এই চক্ৰটোক তেওঁলোকে সুবিধা কৰি দিয়া বুলি আমি ক'ব পাৰোঁ। নেট বেংকিঙৰ যোগেদি তেওঁলোকে নেট বেংকিং চিষ্টেমো ইয়াত কৰিছে। ভিডিঅ' ফুটেজ আপোনালোকে যদি চাব খোজে হয়তো তাত আপোনালোকে সেই ব্যক্তিগৰাকীল ফটো হয়তো আপোনালোকে দেখিব যে তেওঁ বেংকলৈ আহিছিল, কেনেকুৱা ধৰণে কাউণ্টাৰলৈ গৈছিল, কি কি কৰিছিল, এই গোটেইখিনি তেওঁলোকৰ ভিডিঅ' ফুটেজত সন্নিৱিষ্ট হৈ আছে। আমি আশা কৰিছোঁ সাংবাদিক বন্ধুসকলকো যে এই চক্ৰটোক ধৰাত আমি সকলোৱে একত্ৰিত হৈ পেলাই ইয়াক ধৰি পেলাই দৃষ্টান্তমূলক শাস্তি দিব পাৰিলে সাধাৰণ শ্ৰেণীৰ জনতাই বেংকৰ নিৰাপত্তাৰ ক্ষেত্ৰত সুৰক্ষিত হ'ব বুলি আমি দাবী কৰিব পাৰোঁ।